আমি বানাচ্ছি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে চারটে বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এইবারে আমি একে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে। কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমি মাছগুলো হালকা করে ঘিতে একটু ভেজে নিচ্ছি। দুটো দুটো করে ভাজছি আমি। এদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ। এবার 2 তেজপাতা, 2 ছোট এলাচ আর 1টা দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি। এবার 1টা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটা পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টক দই এখানে 2 টেবিল চামচ আছে। টক দইটাকে একটু ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প আঁচে মশলাটা হালকা করে কষিয়ে নেবেন। এবার এই মশলা থেকে তেল আস্তে 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 ছাড়বে, ততক্ষণ অবধি আমি মশলাটা কষাতে থাকব। মশলা আমাদের কষানো হয়ে গেছে আমার। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকলের দুধ। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এই ভাজা চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি কম আঁচে 4 মিনিট মতো রেখে দিচ্ছি। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি মাছ আমাদের ফুটছে। এই সময় আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে আর একবার উল্টে দিচ্ছি। এবার এই দিকটাও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জয়িত্রী গুঁড়ো। ওটা গরম মশলা গুঁড়ো আর এটা ছোট 1 পিঞ্চ মতন জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা এপাশ ওপাশ করে নিচ্ছি, দিয়ে এইবার নামিয়ে আমি সার্ভ করে দেব। তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি সার্ভ করার আগে। এই আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি।
নামিয়ে পরিবেশন করে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। খুব সুস্বাদু, বাঙালির অত্যন্ত প্রিয় এই চিংড়ি মাছের মালাইকারি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার হাপুস হাপুস চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।